নমস্কার বন্ধুরা, পৌরাণিক কথা ইউটিউব চ্যানেলে আপনাদের জানাই স্বাগতম। আজ আমি এক বিশেষ কার্যকরী উপাচার সম্পর্কে আপনাদের জানাতে যাচ্ছি। এখন দেবীপক্ষের সূচনা হয়েছে, পিতৃপক্ষের অবসান এবং দেবীপক্ষের সূচনার এই কটি দিন প্রত্যেকটি মানুষের জন্য খুবই শুভ। আপনি যদি এই সময় মাকে আতপ চাল এবং কালো তিল দিয়ে পুজো দেন, আপনার জীবনের অনেক সমস্যার সমাধান হয়ে যাবে। সেই বিষয়ে আজকে বিস্তারিত আপনাদের জানাব। যাদের যাদের বিষয়টি জানবার আগ্রহ রয়েছে ভিডিওটি দেখুন, এবং যাদের এই বিষয়ে কোনো আগ্রহ নেই আপনাদের দেখার কোনো প্রয়োজন নেই। প্রথমেই বলি, মা এখন আমাদের এই ধরাধামে অবস্থান করছে, তাই এই সময় মাকে আপনি মন দিয়ে যদি ডাকেন, মা আপনার প্রতি অবশ্যই প্রসন্ন হবেন। আপনাকে কি করতে হবে? আপনাকে বিভিন্ন প্রকার উপাচার আপনি করতে পারেন। আমি আজকে এই বিশেষ উপাচারটির কথা বলবো। আপনি মায়ের মঙ্গল ঘট স্থাপন করুন, এবং মঙ্গল ঘটের সামনে আপনি কিছুটা আলো চাল এবং কালো তিল দিয়ে মাকে পুজো দিন। মায়ের এই আলো চাল এবং কালো তিল আপনি রেখে দিন বিজয় দশমী পর্যন্ত, এবং তারপর আপনি এই আলো চাল এবং কালো তিল আপনি যে কোনো জলে ভাসিয়ে দিন। দেখবেন আপনার জীবন থেকে অনেক খারাপ জিনিস চলে যাবে। সাধারণভাবে কালো তিল দিয়ে যদি একটা দিন আপনি স্নান করতে পারেন, অর্থাৎ স্নানের জলে আপনি যদি কয়েকটি কালো তিল দিতে পারেন, তাহলেও আপনার জীবনের অনেক সমস্যা সমাধান হয়ে যাবে। পৌরাণিকভাবে কালো তিলের যথেষ্টই গুরুত্ব রয়েছে। কালো তিল আমি যত দিয়ে দেবেন, আপনার জীবনের অন্ধকার কালো জিনিসগুলো আপনার জীবন থেকে চলে যাবে। তাই আপনি যে কোনো যোগ্য স্থানে, যে কোনো ভগবানের কাছে আপনি কালো তিল দিতে পারেন। আজকের বিষয়টি ছিল এটাই, যে আপনি যদি কালো তিল দেন আপনার জন্য কি কি শুভ হতে পারে। আশা করি আপনাদের বিষয়টিকে ভালো লেগেছে। যদি ভালো লাগে অবশ্যই পরবর্তী নতুন নতুন ভিডিওগুলোর জন্য আমাদের চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে নেবেন। আমি পরবর্তী দিন আরও নতুন নতুন ভিডিও নিয়ে খুব তাড়াতাড়ি আপনাদের সামনে চলে আসব। এখনকার মতো এ পর্যন্তই, নমস্কার।